পুনরায় রাজনৈতিক তোপের শিকার হলো নৈহাটির রাজেন্দ্রপুরের এক বিজেপি কর্মী তাপস ঘোষ। গতকাল তার কর্মী সভা সেরে বাড়ি ফিরছিলেন তাপসবাবু। বাড়ি ফেরার পথে নৈহাটি দেবক মোড়ের সামনে হঠাৎই তার উপর চড়াও হয় বেশ কিছু দুষ্কৃতী। তাকে বেধড়কভাবে মারধর করে দুষ্কৃতীরা, এমনকি বন্দুকের বার দিয়ে তার কান ও মাথা ফাটিয়ে দেওয়া হয়। অবশেষে তিনি পালাতে গেলে তার উপর গুলি চালানো হয় এবং গুলি না লাগায় অল্পের জন্য প্রাণে বাঁচেন বলে অভিযোগ করছেন বিজেপি কর্মী তাপস ঘোষ। বর্তমানে তিনি কল্যাণীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দেখুন নৈহাটি থেকে সুব্রত দাসের রিপোর্ট। আমরা কুলিয়াগড়ের দিক দিয়ে আসছিলাম, বেরুর আচার্য ওখানে 25 মিনিট টিএমসি দুষ্কৃতীরা মেশিন নিয়ে বাঁশ নিয়ে প্রথম মেশিন দিয়ে বাট দিয়ে মারে, তারপর বাঁশ দিয়ে সঞ্জয় মালাকারের নেতৃত্বে পাগলা ছিল, বুবাই বুম্বা ছিল, কথা বলতে পারছে না, আরো অনেক ছিল। সঞ্জয় মালাকার চার চাকা গাড়ি নিয়েছিল, তাড়া করে হাফ কিলোমিটার গুলি করেছিল, গুলি লাগেনি। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া খটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।